আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। আজকের বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা 11তম পর্ব। এই পর্বতে আমরা শিখব কিভাবে আমরা লেজার বানাতে পারি, কিভাবে আমরা চার্টিং এর মাধ্যমে কাজগুলো করতে পারি। তো এই চার্টিং কিভাবে বানাবেন বা চার্টিং কিভাবে কি করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এক্সেল ফাইলে একটা বাজেট, যেমন একটা এক্সেল ফাইলে ডাটা এন্ট্রি করে রাখছি টোটাল বাজেট, বাজেট সম্বন্ধে 2000, বাজেট 2021 2022 সম্বন্ধে একটা একটা এক্সাম্পল আমি তৈরি করছি। আপনারা আপনাদের মন মতো তৈরি করবেন, আপনাদের যে রকম ফাইলই বানাতে চান ওই রকম ফাইলের উপর একটা ডাটা এন্ট্রি করে নেবেন আগে। তো আমি একটা ডাটা এন্ট্রি করে নিচ্ছি, এই ডাটা এন্ট্রিটা এখন আমরা চার্টে কিভাবে কাজটা করব সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা যে পর্যন্ত আমরা চার্টটা তৈরি করব সেই পর্যন্ত আগে সিলেক্ট করে নিব, এখান থেকে পর্যন্ত একটা সিলেক্ট করে নিল। নেওয়ার পরে এখন তখন আমরা চলে আসবো কিসে, আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পরে এখানে দেখেন বিভিন্ন রকমের চার্ট আছে, এখানে কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, প্রি চার্ট আছে, বার চার্ট আছে, এই এবং বিভিন্ন রকমের চার্ট আছে। আমরা একটা একটা করে আগে দেখি কোন চার্টের কি। তো প্রথমে কলাম চার্টে যাই, কলাম চার্টে ক্লিক করার পরে যে কোনো একটা কলাম চার্ট নিলাম, ধরুন এই চার্টটাই নিলাম, অথবা যে কোনো একটা চার্ট নিলাম, এই চার্টটাই নিলাম, এটাকে আমি একটু সরাই নিই, একটু বড় করে নিই, দেখতে সুন্দর লাগবে, চারটা বড় করে নিলাম। এখন এই চারটাকে আমরা এইভাবে, চারটা থাকে এখানে, আমরা একটা বাজেট দিছি, ধরেন রোডের জন্য দিছি 3 লক্ষ টাকা, হেলথের জন্য দিছি 1 লক্ষ টাকা, এডুকেশন জন্য দিছি 1 লক্ষ টাকা, টোটালে 5 লক্ষ টাকা। এখানে 5 লক্ষ টাকা একটা বাজেট তৈরি করছি। তো এটার উপর আমরা একটা যে ইয়াগুলো আছে লেআউট, কিছু লেআউট অ্যাড করবো, অ্যাড করে আমরা দেখবো আসলে কিভাবে দেখা যায়। তাই তখন এই লেআউট গুলো এখান থেকে আমরা বিভিন্ন কালার করে নিতে পারি, দেখেন বিভিন্ন রকমের কালার আছে। এখান থেকে যখন আমরা কালার চেঞ্জ করতে চাই, দেখেন বিভিন্ন রকমের কালার আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো, যে কালারটা ভালো লাগে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব, যার যে কালার পছন্দ হয় এখান থেকে কালারটা করে নিতে পারেন। আমি একটা সুন্দর দেখে একটা জলের কালার রাখলাম। এখন এটার উপর আমরা কিছু লেআউট তৈরি করবো, এটা আমার সিলেক্ট আকার থাকবে। এখানে আসার পর আমরা যে লেআউটে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখেন যে ডাটা লেভেল, ডাটা লেভেলটা আমরা এখানে ডাটা লেভেলে এসে আমরা এখানে সেন্টার করে দিব। এখানে যখন আমরা সেন্টার করে দিব দেখেন এখানে এই যে এখানে কোন, যেমন রোডের জন্য দেখেন এই যে রোড, রোডের জন্য কত লাখ টাকা বাজেট, 5 লাখ, 3 লক্ষ টাকা বাজেট, এই যে 3 লক্ষ টাকা এখানে চলে আসছে। এরপরে হেলথের জন্য কত, 1 লক্ষ টাকা, এরপরে এডুকেশন জন্য কত, 1 লক্ষ টাকা, এখানে চলে আসছে। এটা যদি আমি উপরে নিতে চাই, উপরে নিতে চাইলে কিভাবে নিবো, এই লেখাটা যদি আমরা উপরে রাখতে চাই সেটা কিভাবে রাখবো, বা নিচে রাখতে চাইলে কিভাবে রাখবো। আচ্ছা এখন এই লেখাটাকে আমরা উপরে নিব, তখন আবার এই যে ডাটা লেভেল আসবো, আসার পরে দেখেন যে এখানে দেখেন দেখাচ্ছে এটা সবার উপরে, এখানে যখন ক্লিক করবো দেখেন লেখাটা সবার উপরে চলে আসছে। আর যখন আমরা এই পুরাটা লেখা সবার উপর নিতে চাই, তখন এখানে এসে যে ডাটা লেভেলে এসে পুরোটা লেখা দিয়ে দিব সবার উপর, দেখেন সবগুলো লেখা চলে আসছে। এই যে এখানে এটা যদি আবার নিচে আনতে চাই, এখানে এসে নিচে দেখেন সবগুলো লেখা চলে আসছে। আচ্ছা এখন আমরা প্রথমে চার্ট টেবিল থেকে চাই, এখানে চার্ট টেবিলটা কি, চার্ট টাইটেল, এখানে একটা টাইটেল আপনি চার্টের পাশে টাইটেল দিতে পারেন, টাইটেল আপনি কিভাবে দিবেন। তো এটা সিলেক্ট আকার থাকবে, এখানে যে চার্ট টেবিল টাইটেল আসার পর এখানে দুইটা টাইটেল দিতে পারেন। যখন আমি এখানে ক্লিক করবো তাহলে এখানে একটা চার্ট টেবিল চলে আসছে। তো ধরুন আমি এই লেখাটাকে কপি করলাম, এই লেখাটাকে কপি করে আমি এখানে টাইটেল আকার দিয়ে দিব, এখানে আসলাম, আসার পরে এটার উপরে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট হবে না, এখানে লিখে দিতে হবে, হ্যাঁ পেস্ট হবে না, লেআউট আসবো, এই যে চার্ট টাইটেল, এখানে টাইটেল ক্লিক করব, এই যে এখান থেকে লেখাটা থাকা অবস্থায় আপনি লিখতে হবে, লেআউট আসবেন, আসার পরে এখান থেকে এখানে কার্সারটা ডাবাবে, এখান থেকে আমি একটা বাজেট টাইটেল দিয়ে দিলাম। এই টাইটেলটা যদি আপনি নিচে নিতে চান, নিচে নিতে পারেন, এই টাইটেলটা এখানে যাই যেরকম আছে এভাবে থাকবে। এখান থেকে যদি আপনি বড় করতে চান, এখান থেকে আপনি কম বড় ছোট করে নিতে পারেন, এখানে টান দিলে বড় ছোট হয়ে যাবে, বড় ছোট করে নিতে পারেন, যেখানে খুশি সেখানে নিতে পারেন, এইভাবে ধরে নিতে পারেন।
যদি এটা বরাবর নিচে রাখতে চান কিভাবে রাখবেন, নিচে রাখতে গেলে এখানে আবার আসবে টাইটেল আসবে এই যে, এখান থেকে যখন আপনি দিবেন দেখেন এই যে এটা আরো উপরে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন এই যে এই টাইটেল, টাইটেলটাকে যখন আপনি ডাইনে বামে নিচে নিয়ে রাখতে চান দেখেন যখন ক্লিক করবেন দেখেন এই যে নিচে আর একটা টাইটেল বার চলে আসছে। এখান থেকে যদি আপনি আবার আরেকটা করতে চান দেখেন উপরে যখন দিবেন তার এখান থেকে যে নান করে দিতে চান এখানে চাপ দিবেন নান হয়ে যাবে। আচ্ছা এখন এটা সিলেক্ট আকার থাকতে হবে, এটা সিলেক্ট আকার থাকলো, থাকার পরে এখান থেকে আবার যাবেন লেআউটে, লেআউটে আসার পরে এখান থেকে বিভিন্ন অপশন আছে, একটু এখান থেকে যখন আপনি একটু ইয়া করবেন দেখেন এখানে যখন ক্লিক করবেন দেখেন কিরকম আসে, যখন এরকম আসেন দেখেন কিরকম আসে এই পাশে চলে আসছে, যখন এটা এতে দিবেন এরকম আকার আসবে। এটা যখন আপনি এখান থেকে একটু একটু সাজায় নেবেন আপনি মন মতো আপনি সাজায় নেবেন যেভাবে চান। আর এখান থেকে যে দাগটা দেখেন এখানে যখন দিয়ে দেখেন এই যে এখানে দাগ চলে আসছে, যখন আমি এখান থেকে দিব দেখেন এখানে আরো চলে আসছে। আচ্ছা এখন আপনি আপনার মন মতো করে এখান থেকে দেখেন আরো সুন্দর মতো সাজায় নিতে পারেন, এখানে যখন ক্লিক করবেন দেখেন চলে আসবে, আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন, আপনি যেরকম ভালো লাগে সেরকম ভাবে তৈরি করে নেবেন। এখান থেকে বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম করে নিতে পারেন। এখান থেকে যে এসে যদি আপনি এটাকে যদি এভাবে দেন দেখেন এই যে লেখাটা এদিকে চলে আসছে, তো এখান থেকে এভাবে চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারেন, যদি এরকম দেন যদি এরকম একটা ঘর আকার চলে আসবে, গ্রাফ যদি এটাকে এরকম দেন দেখেন এরকম আকার চলে আসবে। এটাকে যদি আপনি এরকম করতে চান এই যে এরকম ঘর আকার চলে আসবে, আপনি আপনার মতো করে সাজা নিতে পারেন যেভাবে হোক সাজা নিবেন। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে ডাটা চার্টগুলো তৈরি করে নিতে পারেন। আমি আর একটা ফর্মুলা দেখাচ্ছি, ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, এখন এই চার্টটা না আমি অন্য একটা চার্ট দিব, তখন এটাকে সিলেক্ট আকারে আবার ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে ধরেন এখান থেকে লাইনে দিবেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডাটা নিলেন, ধরেন এটাই নিলেন, এটা নিয়ে আপনি সেম ভাবে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, বিভিন্ন আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনি তখন আসবেন আসার এটা ডাটাতে আসবেন, এই যে লেআউটে আসবেন আর সাথে এখান থেকে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। আমি আর একটাতে দেখাচ্ছি, এটা ডিলিট করে দিলাম, এই পুরোটা ডিলিট করে দিলাম, এখন আবার আসবেন ইয়াতে ইনসার্টে, ইনসার্টে আসার পরে দেখেন এখানে যে এখান থেকে আপনি আপনি ইচ্ছা মতো একটা, ধরুন আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে ধরুন একটা এখান থেকে একটা ডিজাইন দিলাম, কিন্তু এখান থেকে এই লেখাটা না আসার কারণ হচ্ছে আমি আমার এখানে সিলেটটা সিলেটটা নাই, এখান থেকে এই পর্যন্ত আমার সিলেট ডাটা সিলেট থাকতে হবে, তারপর ইনসার্টে আসতে হবে, এখান থেকে তারপর আপনি ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারেন। দেখেন এখন কিন্তু আছে, এখান থেকে আপনি যদি আবার সেম ভাবে এটাকে একটু বড় এদিকে সরা নিবেন, নিয়ে একটু বড় করে নিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, কাজটা খুব ইজি ভাবে করতে পারবেন। আচ্ছা এখানে যদি আপনি আবার ওই আগের মতো যদি লেখা দিতে চান তখন ডিজাইনে আসবেন, এখানে আসার পরে যে লেভেল ডাটা লেভেল এখানে আসে এই যে সেন্টার করে দিবেন, এখানে তাহলে এখানে কোন জায়গায় কত আছে এখান থেকে বোঝা যাবে। এখান থেকে আপনি আপনি ইচ্ছা মতো চার টেবিল বা যা যা করতে চান এখান থেকে করতে পারেন। এখানে আপনি আরো ডিজাইন আছে, ডিজাইন গুলো যদি দেখতে চান আপনি আরো ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি আপনার মন মতো করে ডিজাইন তৈরি করে নেবেন। তো এটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে আপনি দেখাইতে দিলাম কিভাবে কি করবেন, তারপরে আমি আর একটা দেখাচ্ছি, এটা ডিলিট করে দিলাম, এখানে এটা সিলেক্ট অবশ্যই থাকতে হবে, তারপর আসবেন ইনসার্টে, ইনসার্টে আসার পরে যদি আপনি এখান থেকে নিতে চান বা এখান থেকে নিতে চান এখান থেকে যেরকম আকার আপনি নিতে চান ঠিক সেরকম আকারে থাকবে। দেখেন আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে অনেক ডিজাইন আছে, যদি আপনার এটা ভালো না লাগে আপনার যেইটা ভালো লাগে এখানে অনেক আছে, আপনি আপনার মন করে তৈরি করেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন, কারণ আপনার কাজগুলো করতে গেলে আসলে কি কি প্রবলেম হচ্ছে আপনার, যদি কমেন্ট করেন অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি জবাব অবশ্যই দিব যখনই সময় পাবো, প্রত্যেকটা ভিডিওতে যে যে ভিডিওতে সম্ভব হয় প্রত্যেকটা ভিডিওতে বা যেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানাতে চেষ্টা করব। তো সবাই কমেন্ট করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।